দেরি হয়ে গেছে দেখে বলো আসসালামু আলাইকুম আমার নানা নানিরা আমার আদরের ছেলেপিলাগুলো আজকে খুব ভোরে ভোরে সব কাজ শেষ করে ফেলেছি কারণ আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক তো প্রতিদিনই ভোরে ভোরে উঠে কিন্তু কাজ তো শেষ করতে পারি না বেটিকে লে স্কুলে যাই তো আপনারা কইছেন কাক কোন স্কুলে পড়েন যে আপনি তো হাবি পড়ি না আর বেটি পড়ে ঘর দোয়ার সাটা বাটা মুছা সব কিছু শেষ করে ফেলেছি তো দেখেন ঘর দোয়ার সব মুছা হয়ে গেছে আর আজকের সকালটা কিন্তু খুব সুন্দর ঝলমেলা রোদ পড়েছে রোদ এপাশে গার্মেন্টস গালা ভ করে চলছে কানের মধ্যে শব্দ হয়েছে তারপরও চলুক গার্মেন্টস চলুক আমি কিন্তু ভাত আইন ঢেলেছি দেখেন ভাত আন্ধাও শেষ বেটিকে লিয়ে স্কুলে না গেলে ভোরে ভোরে সব কাজই শেষ হয়ে যায় দেখ ধলু আর ধলুর বাবুর ঘে রাজা সাহেবের পাতা কপি আনা হয়েছে আমি একটু ভাত ভাজি খাবো তাই ভাতটাকে ভাজিয়ে নিচ্ছি আর এই হলো ডাল দিয়া হলো পালং শাক আর এখানে আজকের বাজার আনা হয়েছে হাঁসের গোস্ত হাঁসের হাঁস একটা হাঁসের গোস্ত একটা হাঁস আমি কয়েছি ছিলালি আসিও মা নাইলা কয়েছি মা হাঁসের কয়টা ঠ্যাং হয় আমি চার পাঁচটা বলছি তাহলে চার পাঁচটাই হাঁকে দিও তাহলে আচ্ছা আর দেখেন এখানে হলো গরুর গোস্ত তা আমার নানারা আমার নানিরা কয়েছে নানি বেশি ভাজা ভাত খেয়েন না গ্যাস্ট্রিক হবে আসলে গ্যাস্ট্রিক হয় তারপর হাঁড় ভাত মানে একটু ভাত থাকলে হাঁড় খালি ভাই জ্বালিতে মন চাহে আপনার নানা আর মাহিন খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে ওরা আর আমি এখন রাঁধছি তো আমি এখন হাঁসটা আর তো ছিল বাকি আছে ছিলবো কাটবো ধুবো আনধিবো আজকে গরুর গোস্ত আনধিব না আজকে গরুর গোস্তটা ফ্রিজে থেদবো ধুয়ে টুয়ে তো এখন রেখে দিই পরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে বেটি নাইলা এই টাইমারের মতন সেট করে কাজ করছে দেখেন খুব বাহাদুর এই যে বিছানা ঝাড়াঝাড়ি করছে তা আমি কিন্তু ছোট থেকে সবাইকে কাজ শিখাই নাইলার এখন কাজ শিখা শুরু হয়েছে তো নাইলার এখন কাজ শিখা শুরু হয়েছে মাহিন কিন্তু সব কাজ পারে মাহিনকে আমি ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে রুটি পাকা থেকে শুরু করে ভাত আন্ধা থেকে শুরু করে গোজ ভাত পোলাও যা আছে দুনিয়ার সব আন্ধা থেকে শুরু করে সব শিখে দিয়েছে এখন মা নাইলার পিছনে লেগেছি নাইলাও কাজ করতে খুব বেশি পছন্দ করে যখন যখন সময় পায় নাইলাকে দিয়ে কাজ করায় কিংবা নাইলা কাজ করে কালকে নাইলার ব্যাগটা ধুয়েছে এত পরিষ্কার হয়েছে আর নাইলার কানে একটা দুল আছে তারপরে শখ করে ফের আর একটা দুল পেরেছে কানের ইয়াতে দিয়ে দিয়েছে কানের দুলটা খুবই সুন্দর এই দেখেন ধুলু রানীর বাবু গলা কুটকুট কুটকুট করে হলো পাতা কপি খেয়েছে হ্যাঁ 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 এখন আর আদর করতে হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করো কাজ করো হ্যাঁ টাইম আছে তোমার টাইম শেষ নাইলার কাজ করা শেষ আমি একটু ভাত খাওয়া দাওয়া শেষ পানি গরম দিয়ে দিয়েছি এখানে আর গোস্তটা ধুয়ে লেছি এখন কি যে করবো গোস্তটাই রান্না করবো না এই বতকটাকে রান্না করবো বুঝতে পারছি না কারণ বতকটাকে রাঁধতে গেলে আরও দেরি হবে মেলাই বাকি আছে এখন এগুলো সব তুলতে হবে মেলা দিন থেকে কয়েছে যে একটা বতক খাবো কিন্তু খাওয়া হয়নি সময় হয়নি আপনার ঘরে নানার বাজারে যাওয়ার তো যাই হোক আজকে বাজারে গেছিলো আর নিয়ে এসছে তো কয়েছি যে হলো পরিষ্কার করে নিয়ে আসতে ওই ভাইয়ের কাছ থেকে মুরগি যেখানে কিনলে পরিষ্কার করে দেয় তো পরিষ্কার করে দিয়েছে কিন্তু আরও মেলাই বাকি আছে এগুলাকে উঠাইতে মেলাই সময় লাগবে তো দেখা যাক যদি পারি তাহলে ছিলা ফেলে দেবো দিয়ে রেঁধে দেবো আর না পারলে বাবা আর ছিলা ফেলে দেবো কেটে কুটে পরে রাখবো আগে যদি আমি বুঝতাম যে তাই চুল ভালো রাঁচরা বাহাদুরি করবি আর ইস্টাইল করতে গেলে কত কিছু হয় ইস্টান করতে গেছিল আমাদের মাহিন কালকে সাইকেল দেওয়ার চেন ছুটে পেরে গেছে ভালো হয়েছে এখন দেরি হয়ে গেছে দেখে হলো গরুর গোস্তটাই মানে গোস্তটাই রান্না করেছি হাঁসটা মানে বত্তকটা ধুয়ে দিয়েছি আর এরকম করে যদি গোস্ত লিতে তো হ্যাঁ হ্যাঁ লিয়ে লিয়ে তুই যত লিতে পারিস লিয়ে লে যা তোর জন্য আজকে ফ্রি যাও কি দিকাও দিকাও ওই যে ডোমেস্টিক অ্যানিমেল হ্যাঁ দেখাও না 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 ঠিক আছে ঠিক আছে কত সুন্দর করে মেহেদি দিয়েছি দেখাও দেখাও তুমি অনেক সুন্দর ঘর গুছাই আছো তাও দেখি দেখি নাইলা খুবই সুন্দর মেহেদি দিয়েছে বাহ ভেরি গুড দেখি এদিকে দেখি কেমন করেছো বাহ সুন্দর তুই ছাগল তুই গোল তুই ভালো শশা কই লেবু লাগবে শশা আর টমেটো দেখাও আমি দেখছি লেবু আছে কিনা
আমরা ঘুম পাড়াবো তার জন্য অন্ধকার করে ফেলেছি। কলিজা গান শোনাবো নাইলাকে, তুই আমার কান্দন কাঁদছে দেখাল। ঠিক আছে, নাইলা মেহেন্দি দিচ্ছে তোমাকে, চামু তুমু একটু দিল, তাহা ময়ান নিকের একটু দিয়ে লেছি। তো এ দেখেন এই মেহেন্দিটা, তাই আমি কিন্তু ম্যানেজার সাহেব রেডি হয়ে গেছি, এখন আমাকে যেতে হবে দোকানে। তো দোকানে যাবো, তার আগে মেহেন্দিওয়ালা ধুয়ে নিব। নাইলারটা খুব সুন্দর হয়েছে, আমি এনেকে গোল গোল করে দিয়ে নিয়েছি। চলো নাইলা ধুয়ে নিই। তো আমি দোকানে চলে আসছি, দেখি কতক্ষণ দোকানে থাকা যায়। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ঘি লাগায় দোয়া করবেন, আমরাও আপনার ঘি লাগায় দোয়া করি। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।